সাম্প্রতিক নৃশংসতার পরিবেশ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সংস্কৃতি চর্চা ও বই পড়ার মতো সৃজনশীল কাজে জড়ানো উচিত বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে 22টি কলেজের তরুণ পাঠকেরা জড়ো হন, অপেক্ষা আলোর মানুষদের। সাহিত্য, জীবন ও সমসাময়িক বিষয় নিয়ে আবদুল্লাহ আবু সাঈদ এবং আসাদুজ্জামান নূরের কথা অনুপ্রাণিত করেছে তাদের, ছিলেন অভিভাবকেরাও। সন্তানের GPA 5 পাওয়াকে প্রাধান্য না দিয়ে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান গুণীজনেরা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এ কর্মসূচি শুরু হয় 1984 সাল থেকে। বর্তমানে দেশের 2100 স্কুল ও কলেজে পাঠক সংখ্যা 2,17,000। যুব সমাজটাকে একপাশে সরিয়ে আনতে পারে, একটা সুন্দর দিকে নিয়ে আসতে পারে বই পড়া। আমরা ভালো ভালো বই পড়ে আমাদের বিবেকবোধটা, যে সূক্ষ্ম বিবেকবোধে ভালো ব্যাপারগুলো আসুক। আমরা নিজেদেরকে যদি সংস্কৃতি মনে করতে পারি, আমরা যদি নিজেদের ইচ্ছাটাকে একটু গুরুত্ব দিই, আমরা যদি কারো ইচ্ছে চাপিয়ে নিয়ে বা কোনো কিছু আমার হতে হবে ওই রকম লক্ষ্য না নিয়ে আমার আগ্রহ কোন বিষয়ে ওই দিকে যদি আমরা আগাতে পারি। কিছু মেধাবী ছাত্র মিলে একজন মেধাবী ছাত্রকে ঠান্ডা মাথায় হত্যা করল, তাহলে ওই মেধাবী, ওই মেধার কি কোনো প্রয়োজন আছে বাংলাদেশের? না, ওই মেধা কিন্তু আমরা চাই না। আমরা ভালো মানুষ চাই। সারা জীবন পড়তে থাকো, পড়তে পড়তে ডুব দিতে দিতে এক সময় তোমার জীবন দেখবে যে ঐশ্বর্যময় রূপে ভরে যাবে একসময়। কেমন তো এই আশা করি, তোমরা বড় হও, তোমরা সুন্দর হও, কারণ তোমরা সুন্দর হলে বাংলাদেশ সুন্দর হবে।